আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিকাইটির গ্রাফিক ডিজাইন ইন্টারমিডিয়েট 30তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, অনেকদিন আপনাদের সামনে ফেস টু ফেস কথা বলা হয় না, তো ভাবলাম আজকে কিছু কথাবার্তা বলারও আছে, পাশাপাশি একটু আপনাদের সাথে ফেস হই। তো আপনারা আমার সামনে যেই সার্টিফিকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হার্ড কপি ভিউয়ার্স। তো এগুলো আমরা প্রিন্ট আউট করে নিয়ে এসেছি আপনাদের কিছু স্টুডেন্টকে পাঠানোর জন্য। এই হার্ড কপিগুলো আপনারা যারা আমাদের অলরেডি বেসিক কোর্সে সার্টিফিকেটের সফট কপিগুলো পেয়েছেন তারা জানেন যে আমরা খুবই স্মল একটা পেমেন্ট নিয়ে আপনাদের কাছ থেকে এই হার্ড কপিগুলো আপনাদেরকে প্রোভাইড করি। আমাদের যে অ্যাপ্লিকেশন করেছেন আপনারা সার্টিফিকেটের জন্য সেই পেজেই দেওয়া আছে যে খুব স্মল একটা অ্যামাউন্ট পে করলে তার মধ্যে আমরা প্রিন্টিং, কুরিয়ার চার্জ, প্রসেসিং সহ টোটালটা রেডি করে আপনাদেরকে পাঠিয়ে দিই। তো এখানে কিছু সার্টিফিকেট আছে আমার কাছে যারা আমাদেরকে পেমেন্ট করেছেন সার্টিফিকেটের জন্য, আর পাশাপাশি যারা আমাদেরকে ইন্টারমিডিয়েট কোর্সের জন্য মোটামুটি ভালো অ্যামাউন্ট পে করেছেন। আমরা প্রথম পর্বে বলেছিলাম যে ইন্টারমিডিয়েট কোর্সে আপনারা আপনাদের খুশি মতো অ্যামাউন্ট পে করতে পারেন, কিন্তু যারা সর্বোচ্চ বেশি অ্যামাউন্ট পেমেন্ট করবেন তাদেরকে আমরা কিছু উপহার, কিছু গিফট আমাদের পক্ষ থেকে দিব। তো যারা মোটামুটি খুব ভালো অ্যামাউন্ট পে করেছেন তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমরা উপহার স্বরূপে হার্ড কপি সার্টিফিকেটটা প্রোভাইড করছি, তাদের ঠিকানায় এই সার্টিফিকেটটা পৌঁছে যাবে। তো আপনি দেখতে পারেন যে এর মধ্যে আপনার নাম আছে কিনা। আমরা এই জিনিসটা ইনশাল্লাহ প্রতি মাসে দিব, প্রতি মাসে যারা সর্বোচ্চ পেমেন্ট করবেন তাদেরকে আমরা উপহার স্বরূপ এই হার্ড কপিটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তাদের ঠিকানায়। অনেকে আছেন দেশের বাইরে, তাদের বাংলাদেশের যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় কুরিয়ারে চলে যাবে। তো ভিউয়ার্স, আর যারা আপনারা পেমেন্ট, আমরা অনেকেই বলছি যে পেমেন্ট আপনাদের খুশি মতো অ্যামাউন্ট দিতে পারেন, অথবা কারো সমস্যা থাকলে আমাদেরকে জানালে আমরা সেটা দেখব বিষয়টা। তো ভিউয়ার্স, আমাদের ইন্টারমিডিয়েট কোর্স শেষ হলে সার্টিফিকেটের আগে আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করতে হবে। আমরা বলেছি আপনার কাছে টাকা না থাকলেও ফ্রিতে আমরা আপনাকে ট্রেনিংটা করাবো, ভিডিও দেখতে দিব, ক্লাস ফাইলের অ্যাক্সেস দিব, আপনাদের কোনো সমস্যা হলে, বুঝতে সমস্যা হলে আমরা সেই সাপোর্টটাও দিব, ঠিক আছে, কিন্তু সার্টিফিকেটটা দিব না। আপনারা জানেন যে ডিজাইনের ক্ষেত্রে বা হচ্ছে টেকনিক্যাল যে কোনো কাজের ক্ষেত্রে সার্টিফিকেটটা কিন্তু ওই রকম ভ্যালুয়েবল না, মূল হচ্ছে কাজ শেখাটা। তো সেটা আমরা ফ্রিতে আপনাদেরকে সবসময় প্রোভাইড করবো, কিন্তু ইন্টারমিডিয়েট কোর্সের সার্টিফিকেট যদি আপনি চান তাহলে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। আর যারা আগে পেমেন্ট করেছেন তাদেরকে পরবর্তীতে সার্টিফিকেটের জন্য আর পেমেন্ট করতে হবে না, কিন্তু যারা আগে পেমেন্ট করেন নাই, রিকোয়েস্ট করে আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন যে স্যার আমার সমস্যা আছে, আমি এখন ক্রাইসিসে আছি। ভিউয়ার্স, আমি মনে করি যে যিনি নেট চালাতে পারছেন, যিনি মোবাইল ইউজ করছেন, কম্পিউটার ইউজ করছেন, তিনি অ্যাটলিস্ট স্মল একটা অ্যামাউন্ট অবশ্যই পাঠাতে পারেন। এটা আপনারা সুযোগ থাকাতে আমার কাছে মনে হয় যে অনেকেই সুযোগটাকে মিস ইউজ করছেন। তো যারা সুযোগটাকে মিস ইউজ করছেন তাদেরকে আমরা লাস্ট পর্বে এসে একটা অ্যামাউন্ট ফিক্সড করে দেবো, যেই পরিমাণ টাকা দিয়ে আপনাকে সার্টিফিকেট নিতে হবে। তো দেখা গেছে যে আপনারা সেখানে অবশ্যই আটকে যাবেন, ঠিক আছে, তো তখন আপনাকে ওই অ্যামাউন্টটাই পে করতে হবে। যারা প্রথমে একটা স্মল অ্যামাউন্ট, ছোট বড় অ্যামাউন্ট পে করে দিয়েছেন তাদেরকে আর পে করতে হবে না। আর পাশাপাশি যারা আমাদের এই যে অ্যামাউন্টটা পে করেছেন তাদের আরও লাভ আছে। আপনারা ভিউয়ার্স গত কয়েকদিনে দেখেছেন বেশ কিছুদিন আমরা গ্রুপে কিছু কন্টেস্ট ছেড়েছি। হ্যাঁ, এই কন্টেস্টগুলো ছিল অল্প অ্যামাউন্ট, ছোট ছোট অ্যামাউন্টের একটা প্রাইজ মানি ছিল যে আমাদের একটা ডিজাইন করে দেন, যার ডিজাইনটা সবচেয়ে ভালো হবে তিনি পেমেন্ট পাবেন। তো আমরা আস্তে আস্তে এই প্রাইজ মানির অ্যামাউন্টটা বাড়াবো, ঠিক আছে। তো দেখা গেছে যে যখন আমাদের অনেক ভালো ভালো কোয়ালিটি ফুল ডিজাইন, অলরেডি অনেক ভালো ভালো কোয়ালিটি ফুল ডিজাইন আসছে, আরও যত কোয়ালিটি বাড়বে, তো যত মেম্বার বাড়বে তত আমরা প্রাইজ মানির অ্যামাউন্টটাও বাড়াবো। বাড়ালে কি হবে, এখন দেখা গেছে একটা আপনি একটা স্মল অ্যামাউন্ট পে করেছেন, কোনো খুব ছোট অ্যামাউন্ট, হ্যাঁ বলার মতো না, কিন্তু দেখা গেছে একটা ডিজাইনের জন্য আমি বাজেট দিয়েছি 2000 টাকা। এটার মধ্যে আমি বলেছি যে ইন্টারমিডিয়েট কোর্সে যারা পেমেন্ট করে জয়েন করেছেন, এনরোল করেছেন, তারা 50% বোনাস পাবেন। এখন আপনি কন্টেস্টটাতে উইন করেছেন, আপনি পেয়েছেন 2000 টাকা, আর যদি আপনি পেমেন্ট করে জয়েন করতেন তাহলে আপনি পেয়ে যেতেন 3000 টাকা, 1000 টাকা বেশি পেতেন। এই 1000 টাকা আপনি কম পাচ্ছেন কেন, আপনি পেমেন্ট করেন নাই, অথচ আপনি ছোট একটা অ্যামাউন্ট পেমেন্ট করে এনরোল করলেও এই বোনাসটা কিন্তু আপনি অবশ্যই পেয়ে যেতেন। ওকে, আপনি এদিক থেকেও মানে লসের সম্মুখীন হচ্ছেন। তো যারা এখন পর্যন্ত আমাদের পেমেন্টটা কমপ্লিট করেননি তারা অবশ্যই আমাদেরকে পেমেন্ট করে জয়েন করবেন, আর পাশাপাশি আর যারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ পেমেন্ট করে উপহার স্বরূপ হার্ড কপি পেয়েছেন তাদেরকে অভিনন্দন। আপনাদের ঠিকানা ইনশাল্লাহ খুব দ্রুত কপিটা পেয়ে যা পৌঁছে যাবে। আর চলুন আমরা আজকে ক্লাসে জয়েন করি। আজকে আমরা শিখব যে কিভাবে ফ্রি হ্যান্ড শেপ ডিজাইন করা যায়, খুবই ইম্পর্টেন্ট। ভেক্টর ডিজাইনগুলো, ভেক্টর অনেকগুলো শেপ আমরা ফ্রিলি স্বাধীনভাবে ডিজাইন করতে পারি না। তো চলুন আমরা আজকে নিজে ব্রাশ তৈরি করে এই জিনিসটা শিখব। ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটা ভেক্টর শেপ তৈরি করা যায়। ওকে,
তো আমরা আমাদের পছন্দ মতো যদি ড্র করে একটা শেপ আঁকতে যাই, তাহলে আমরা যদি নর্মাল যে ব্রাশ টুল আছে, একটা ব্রাশ টুল যদি আমি ইউজ করি, তাহলে দেখা যাবে যে এটা একটু এই যে ভাঙা ভাঙা, তারপরে হচ্ছে এই যে মানে মোট কথা ফিনিশিংটা মানে সুন্দর অরিজিনাল পেইন্টের মতো মনে হয় না। ওকে, তো এখন আমি যদি এটাকে ফ্রি হ্যান্ডে একদম মানে ছবি আঁকলে, কালির তুলি দিয়ে আঁকলে যেরকম মনে হয় সেরকম যদি আঁকতে চাই, সেক্ষেত্রে আমরা একটা সুন্দর কাস্টম ব্রাশ তৈরি করে নিতে পারবো। তো সেই কাস্টম ব্রাশটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা সার্কেল নিচ্ছি, প্রথমে একটা গোল সার্কেল নিয়ে নিলাম এখানে। ওকে, এই সার্কেলটার মধ্যে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। এখন আমি এই সার্কেলটাকে একটু লম্বা করে নিব। ওকে, তো আমি এখান থেকে এটাকে টেনে যদি লম্বা করে নিই ভিউয়ার্স, তো এখন দেখেন এই যে এরকম একটু মানে জাস্ট দুই কর্নারটা চিকন হয়ে আসবে। হ্যাঁ, তো চিকন হয়ে আসলে এটাকে আমি এখন একটা ব্রাশ তৈরি করে নিবো। আমি প্রয়োজন আর একটু চিকন ব্রাশ যদি চাই তাহলে আরো চিকন করে নিতে পারবো। তো একটা ইমেজকে কিভাবে ব্রাশে কনভার্ট করতে হয় সেটা আমরা আগে দেখেছি, এখন আবার দেখবো। এই যে ব্রাশের উইন্ডোতে নিয়ে আসবো, সেটা যদি না থাকে তাহলে উইন্ডো মেনু থেকে আমরা এই ব্রাশ অপশনে টিক মার্ক দিয়ে দিলে এই ব্রাশ উইন্ডোটা চলে আসবে। এখন আমি এটাকে টেনে এনে এই ব্রাশের উপর ছেড়ে দেবো। ওকে, আর্ট ব্রাশ সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিয়ে এখানে সব ঠিক আছে ওকে দিয়ে দেবো। আচ্ছা, এখন আমি এই ব্রাশটা দিয়ে যদি পেইন্ট করি, এটা ডিলিট করে দিচ্ছি প্রথমে, এই ব্রাশটা দিয়ে আমি যদি পেইন্ট করি একটা ব্রাশ টুল নিয়ে, তাহলে দেখেন ভিউয়ার্স আমরা ছবি আঁকলে যেরকম কর্নারগুলো চিকন হয়ে আসে অনেকটা সেরকম আসছে, রাইট? মোটামুটি সুন্দর একটা ব্রাশ হয়ে গেছে। এখন আমি জাস্ট সিম্পলি একটা পাখির ছবি নেব নেট থেকে সার্চ দিয়ে। ওকে, এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নিচ্ছি কন্ট্রোল টু দিয়ে। লক করে নেওয়ার পরে এবার আমি জাস্ট ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে আমাদের যে ব্রাশটা সিলেক্ট আমরা একটু আগে তৈরি করে নিয়েছি, এই ব্রাশটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এঁকে নিব। ভিউয়ার্স এখানে যদি হাত কাঁপে তাহলে একটু কাঁপাকাঁপি হবে, আপনি যত একটানে ক্লিন ভাবে এঁকে নিতে পারেন। ওকে, আর এটা যদি আমাদের আরো মোটা করার প্রয়োজন হয় তাহলে আমরা এটার উপর জাস্ট স্ট্রোক দিয়ে দিলে হবে। এখন আমাদের স্ট্রোক প্রয়োজন না, আমি স্ট্রোকটাকে জিরো করে দিচ্ছি। আচ্ছা, আমি এখন এই ছবিটাকে, এর থেকে চিকন এই স্ট্রোকটা হচ্ছে না, তাহলে আমি এই ছবিটাকে একটু বড় করে নিই, তাহলে আমি এই স্ট্রোকের সাথে একদম পারফেক্টলি এঁকে নিতে পারবো। ওকে, কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম, এবার আঁকি। ওকে, এখন আমি এই যে আমরা মনে রাখবো এটা একটানে যত সুন্দর ভাবে একটানে দিতে পারবো তত ভালো হবে, আর হাত যাতে না কাঁপে এটা একটু খেয়াল রাখবো। এই যে, ওকে, এখন আমি এই যে পালক গুলোকে একদম মোটামুটি একটু আর্টিস্টিক ভাবে একদম রিয়েল এর মতো হতে হবে এরকম, এটা বেসিক্যালি একটা আর্ট, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এরকম একটা আর্ট হিসেবে আমরা একটু এঁকে নিই। ওকে, সেম ভাবে এখানে কয়েকটা দাগ দিয়ে নিলাম। ওকে, এখানে একটু আছে এই যে। এখন আমরা ছবিটাকে একটু হাইট করে দেখি, মোটামুটি একটা শেপ আমার কিন্তু এসে গেছে। এখন আমি এই শেপটাকে এবার চাইলে আরো সুন্দর করতে পারবো। ওকে, এবার আপনি চাইলে এটাকে বিভিন্ন ভাবে ভেক্টর কালার করতে পারেন। ঠিক আছে, আমি এবার এটাকে একটু ছোট করে নিই। আচ্ছা, দেখেন মোটামুটি কিন্তু একটা সুন্দর শেপ আমরা কিন্তু তৈরি করে ফেলেছি। এটাকে আমি সময় খুবই অল্প দিয়েছি, আপনারা একটু বেশি সময় দিলে এটাকে আরো সুন্দর করতে পারবেন থ্রি হ্যান্ড দিয়ে। ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের এনিমেল আপনারা চাইলে হচ্ছে কি শিয়াল, তারপর হচ্ছে এই প্রাণীগুলোর মাথা আপনি এঁকে দেখতে পারেন, তারপরে ধরেন চাইলে লাস্ট পর্যন্ত যখন আপনার ফ্রি হ্যান্ড অনেক পরিষ্কার হয়ে যাবে তখন আপনি একটা বাঘের মাথাও এঁকে দেখতে পারেন।
ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম যে ফ্রি হ্যান্ড দিয়ে কিভাবে আমরা ডিজাইন শেপ তৈরি করতে পারি। তো আপনাদেরকে আমি একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন লিংকে, হোম টাস্কটি আপনারা কমপ্লিট করবেন। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।